শাইমা ফাতিমা হযরত আলীকে ওযু বানায় দিচ্ছেন কাঁদতেছে হযরত আলী জিজ্ঞাসা করে ফাতিমা তুমি এতদিন ওযু বানায় দিছো কান্দ নাই আজকে কান্দ কেন হযরত ফাতিমা বলতেছে স্বামী গো ওগো স্বামী আজ আমার জীবনের শেষ ওযু বানায় দিলাম কাফন খুলি আমরা কিছুক্ষণ হলো দেখি কিনা নাকি আপনাদের দেশে দেখেন নাকি নজরুল ভাই যদি মারা যায় আমি যদি বেঁচে থাকি সেই সময় যদি আমি আসি দেখি নজরুল ভাইয়ের চেহারাটা কিরকম দেখে না খাজা বাইনউদ্দিন চিশতি যখন মারা গেলেন কাফন খুলে যখন তার লাশ মোবারক দেখা শুরু হলো জীবিত থাকাকালীন চেহারায় যে নূর ছিল মরার পরে নূর আরো বেশি বেড়ে গেল লাশ মোবারকের নূর দেখে 1,00,000 অন্য জাতি মুসলমান হয়ে গেছে আমি এই কথাটা তোলার কারণ আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছেন কিন্তু মা গো তোমাদের সব আছে ঘরে স্বামীর খেদমত আছে কিনা জানি না নামাজ আছে কিনা জানি না রোজার মাসে রোজা করো কিনা জানি না কিন্তু প্যান্ডেল থেকে গাড়িটা আসতেছে পুরুষের থেকে মহিলার ধাক্কা ধাক্কি বেশি দেখেছি কোথায় পাইছো তুমি জান্নাতের সর্দারিনী তার নাম হলো সৈয়দা তুন্নিসা আহলিল জান্নাহ সেটা হলো মা ফাতিমাতুজ জোহরা তুমি কি মনে তুমি কি তার অর্ডার ছাড়া কি তুমি মহিলা জান্নাত পাবা নেতৃত্ব দিবেন তিনি জোরে বলেন ঠিক কিনা শাইমা ফাতিমা হযরত আলীকে ওযু বানায় দিচ্ছেন কাঁদতেছে হযরত আলী জিজ্ঞাসা করে ফাতিমা তুমি এতদিন ওযু বানায় দিছো কান্দ নাই আজকে কান্দ কেন হযরত ফাতিমা বলতেছে স্বামী গো ওগো স্বামী আজ আমার জীবনের শেষ ওযু বানায় দিলাম বলে কেন মরার সময় আমার আব্বা বলেছিলেন 6 মাস পরে আমার সঙ্গে দেখা হবে ওই দিন থেকে আমি গুনে রেখেছিলাম আজকে 6 মাস শেষ হয়ে গেল যার জন্য আজকে শেষ ওযু বানানো আগামীকালকে যে আজরাইল আসবে আমি নবীর বিটি ফাতিমা জানি জোরে বলেন মারহাবা তাহলে বোঝা গেল মৃত্যুর আগের দিন পর্যন্ত স্বামীকে যখন ওযু বানায় দিল আজীবন মা ফাতিমা স্বামীকে ওযু বানায় দিয়েছে এই জায়গায় যত মুসলমান আছে বুকে হাত দিয়ে বলেন তো আপনার বউ ওযু বানায় দেয় জোরে কো ওযুর পানি চাইয়ে দেখো বলবে তুমি কি ন্যাংড়া হয়ে গেছো নাকি মা শাশুড়া তো এখন খালি গাইল দিচ্ছে মাল নেওয়া হয়ে গেছে তো কিবা বলবো আগে জানলে তো টেকা দিরে বক্তা তোমার টেকা আমার দরকার নাই শোনো মা এইবার এশার নামাজ পড়েছে মা ফাতিমা সেজদায় পড়ে যাই নামাজে কাঁদতেছে জোরে বলেন কোন জায়গায় জোরে বলেন কোন জায়গায় আমাদের মেয়েরা কান্দে চুলার পার্শ্বে বসে কান্দে বালিশ ভিজায় কেন্দে কেন্দে বাড়ির কি বলে গেটের দরজা ভিজায় কেন্দে কেন্দে ওই সব ধানাই পানাই জায়গায় কেন্দে লাভ নাই যদি কিছু পাইতে চাও যাই নামাজ চোখের পানিতে ভাসা মা ফাতিমা কান্দতেছে আর বলতেছে মাবুদ আজরাইল আসবে বলে হ্যাঁ আমার আমি তো জানি আজরাইল আসবে আমি তোমার হাবিবের মেয়ে আমার জীবনের চেহারা আমার বাবা আর স্বামী ছাড়া কেউ দেখে নাই আমার ভগ্নিপতি উসমান গনিও আমার চেহারা দেখে নাই সুবহানাল্লাহ বলেন মা ফাতিমাকে তার ভগ্নিপতি উসমান গনিও জীবনে চোখে দেখে নাই আর আমাদের দেশে বোর থেকে শালির সাথে পিরিত মেলা জান্নাত তোমার বাপের নাকি জান্নাত যাবা জাহান্নামে যাবা বলো আলহামদুলিল্লাহ জাহান্নামটা পাইলি হয় যে আমল মা ফাতিমা বলছে আমার বাবা আর স্বামী ছাড়া আমার চেহারা কেউ দেখে নাই মাবুদ আমার স্বামী ছাড়া আমি ফাতিমাকে জীবনে কেউ টাচ করে নাই কি করে নাই আর কালকে ওয়াজ ভিতর ওয়াজের ভিতরে দেখি মহিলারা ফুসকা খাচ্ছে আর আমাকে নিয়ে যাচ্ছে চকিদারে বাঁশি দিয়ে টেবনিয়া গোরস্থানে বিশাল জালসা আমি আর আশরাফ সিদ্দিকী ওরে বাবারে মহিলারা ধাক্কা মাইল তার ফুসকার ঝোল সে জামাটা গায়ে দিয়ে আসেনি আজকে কথা বুঝেছেন বাড়িতে যাচ্ছি বাসে গ্রামের বাড়ি 58 কিলো দূরে বাড়িতে গেছি তখন নারী পুরুষ একসাথে বাসে সিট মিট ছিল না এত জাম ছিল বাড়ি এসে আমার বউ বলছে কোথায় গেছিলা বলে গ্রামের বাড়ি এখানে টিকলি লাগা কেন কি লাগছে তুমি শুনো আমার দোষ নাই আমার দাদা বলে গেছে কিয়ামত কবে হবে মহিলারা যেদিন তাইড়ে পুরুষকে গাছে তুলবে আমার দাদার কথা
তো আমার তো দোষ নাই, মহিলারা কে কোন জায়গায় ধাক্কা মারিছে, কার টিকলি আমার পিঠে লেগেছে, আমার বুকে লাগলে না তুমি বলতে না, এসব পাইছো কোথায়? মাসাসিরা, লজ্জা লাগে তোমাদের চলাফেরা চাল চলন দেখলে? তোমরা যা শুরু করেছ তাতে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, জাহান্নাম ছাড়া জান্নাতের ভাগিদার হবে না। কেন? মা ফাতিমা বলছে, আমার স্বামী ছাড়া আমাকে কেউ কোনো দিন টাচ করে নাই, আর আজরাইল আমার বুকে হাত দেবে এটা হতে দিব না। খেয়াল করেছেন? মাবুত, আমার স্বামী হযরত আলী ছাড়া আমার গায়ে কেউ হাত দেয় নাই, আর আমি তোমার হাবিবের মেয়ে, এত পর্দা করি, আর আজরাইল আমার বুকে হাত দিবে, আমি যে বেপর্দা হয়ে গেলাম, জীবন দেওয়ার সময় আজরাইল লাগে নাই, নেওয়ার সময় কেন আজরাইল লাগবে? এটার নাম হলো পর্দা। আমার গীত গাইয়ে তুই চলে গেলাম, তুমি আমল করো গা না করো গা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাকে ডাকবে, জালসাই গিসালা, বক্তা কি পর্দার কথা বলেছিল? বলে হ্যাঁ বলেছিল। তারপরও বেপর্দা কেন? আমার দায়িত্ব আমি পালন করে চলে গেলাম, এবার তোমরা আমল করার চেষ্টা করো, তা না হলে মরিস মাসাসিরা। নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা, তোমরা চারটা কাজ করো, আর একটু কুরআন শরীফ বাড়িতে পড়ো। ইস্টার জালসা আর জি বাংলা দুই ঘন্টা দেখো, কটা নাকি জোরে কম, একটা মেয়ে মানুষ ইস্টার জালসার জি বাংলা দুই ঘন্টা ধরে সিরিয়াল মারতেছে নাকি কয়টা? আর যদি তুমি ওযু করে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো কতগুলো নাকি পাইছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিসসবরি ওয়াস আরে সর্বনাশ, ঘরে ঘরে যদি এইরকম কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর রহমতে সাটিয়া খোলা পাবনা জেলা ভরপুর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অথচ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতরে জানলা দিয়ে কান পাতলে শুনে মিনশি আয়জা সুক, ওর সাথে বিয়ে না হয়ে যদি আমার পাবনার ওই বাস স্ট্যান্ডের ভিক্ষুকের সাথে বিয়ে হতো তাও বাঁচতাম। স্বামী চেয়ারম্যান, শান্তি নাই। স্বামী আন্তর্জাতিক বক্তা, বউ কয় বক্তার সাথে বিয়ে না হয়ে একটা রিক্সালার সাথে হলেও শান্তি পেতাম। দেখবেন যে জীবনে ওয়ারেস কি বলে মুখে আলহামদুলিল্লাহ পাবেন না, ওই একটার পর একটা ওরা ওইটা করতেই থাকবে। মাসাসিরা একবার বলো আলহামদুলিল্লাহ। তোমার ছেলে আলেম, আলহামদুলিল্লাহ। তোমার স্বামী ইমাম, আলহামদুলিল্লাহ। তোমার স্বামী মুয়াজ্জিন, আলহামদুলিল্লাহ। শওকত মৃত মার জন্য 500 টাকা, জোরে বলেন আমিন। আব্দুল ওহাব 2000 টাকা, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। একটা লোক হাত তুলবেন, আমি কালেকশন ছাড়িয়ে দিয়েছিলাম, 500 টাকা একজন দিলেন, আব্দুল ওহাব 2000, কত হয়? 500 টাকার জন্য একটা লোক নাম লেখান, আগামী বছর 3000 বানান, একটা লোক হাত লেখেন 500 টাকা, আগামী বছরের জন্য 2500, 2500 হয়ে গেছে, একটা লোক 500 লেখে 3000 পুরা করেন, একটা লোক হাত বাড়ান, মিজানুর, নারায়ে তাকবীর, মিজানুর 500 টাকা, কত হইল? 3000, বলেন আলহামদুলিল্লাহ। দেখেন তো দানবীর আছে কিনা। বাবু আবার কোনটা? বাবু কি আর একটা নাকি? বাবু যদি 500 দেয় তাহলে তো 3500 হয়ে গেল। আবু বক্কর মাস্টার সাটিয়া খোলা 1000 টাকার নারায়ে তাকবীর, 3000 আর 1000 কত হলো? 4000। আর মাত্র দুইটা লোক 500-500 করে দিলে 5000 হয়ে গেল। এইবার বলবেন হুজুর গো আপনার পেট ভরে কিন্তু চোখ ভরে না। বাপের নাম মনি, কত নারায়ে তাকবীর। সুরুজ বাপের নাম মনির, ছাতক বরাট, এক গাড়ি মাটি, নারায়ে তাকবীর। দোয়া করি রে বেটা, কিন্তু আর
একটা হাজার টাকা হলে যে 5,000 হয়, দুইটা লোক 500-500 করে দাও, কষ্ট হবে না, আর দুইটা লোক 500-500 করে হাত উঠাও, আজকের দানকারীর ভিতরে নামটা লিখে নিয়ে যাও। রেজাউল নারায়ণ তাকবীর। কত হলো? 5,000 হলো কেমনি? আমার হাতে 500, 550, 5,500 হলো, আর 5,500 হলো, আর 500 দেন। মোতালেব ষাটিয়া খোলা কোনটা? হ্যাঁ, জোরে বলেন মারহাবা। ডেকোরেশন মাল হিসাব করে সেও দান করে, এর নাম গোরস্তান। মনিরুল, মনিরুল বাবার জন্য 500 টাকা নারায়ণ তাকবীর। এইবার যে আরো 100 টাকা, এইবার যে মনিরুলের টা দিয়ে 5,500 হলো, মনের মধ্যে বলতেছে আর একজন 500 দিয়ে 6,000 সমান সমান হোক। 365 দিন পরে কি একটা লোক দিতে পারবেন না 500? আসতেছে কই? এই লোক কই আসতেছে? তো কই, তাড়াতাড়ি করো, বাঙালি হুজুরকে ওয়াজ করতে দিলা না। তো বাবার নাম শাহিন। কি নাম কি দিছে? ওর নাম কি? বাপের নাম শান্ত। ওর নাম শান্ত, বাপের নাম কি? কি দিল? কি দিছে? নারায়ণ তাকবীর। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ, আল্লাহ সুখে রাখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কেয়ামতে। গরিব এলাকা, ব্যবসা বাণিজ্য দুর্বল, চাকুরি নাই, সামান্য চাষাবাদের উপরে আল্লাহ তুমি কবুল করে নিও, রুজি রোজগারে বরকত দিও। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। কাল কিয়ামতের মাঠে তোমার হাবিবের সাথে পরিচয় করাইয়ে দিও। যারা মাটি দান করলো, যারা টাকা দান করলো, ওদেরকে একবার ওদের জন্য তোমার দরবারে দরখাস্ত, মক্কা মদিনা জিয়ারত না করায় কাউকে তুমি কবরে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাশিদা মার জন্য দোয়া চায়, মেয়েদের মা আর বাবা দুইজন যদি মারা যায়, তার মতো দুঃখী আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ জান্নাতবাসী করেন, সবাই বলেন আমিন। আজাদ মোল্লা ছাটিয়া কলাজ মসজিদের মুয়াজ্জিন 2,000 টাকা। নারায়ণ তাকবীর। জোরে বলেন মারহাবা। ইমামের তো একটা বেতন ধার্য করা থাকে, মুয়াজ্জিনের দিকে কেউ ঘুরেও তাকায় না। যদি জিজ্ঞাসা করি বেতন কত গো, বলি এমনি চলছে আর কি। কিন্তু সবার উপরে র্যাঙ্ক, মুয়াজ্জিনের র্যাঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে মুয়াজ্জিন সবার থেকে আধাত লম্বা হবে। আমরা যদি 4 হাত হই, মুয়াজ্জিন হবে? আমরা যদি 3.5 হাত হই, মুয়াজ্জিন হবে? নাজমুল 500, আসাদুল 100। তাহলে আমরা যদি 3.5 হাত হই, মুয়াজ্জিন 4 হাত। কারণটা কি? আজানের কারণ। আজান মানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টানো যে দেয় বেচারা সেই বাঘাইড়িটা, ঠিক কিনা? শিল্পীরা টান মাইরে দেখ, মুয়াজ্জিন টান মারে 30 বছর, গলা কিছু হয় না। আর একটা শিল্পী দুদিন পরে ক্যান্সার রোগে মরিয়ে গেছে, বঙ্গবন্ধু সুপার মার্কেট, না বঙ্গবন্ধু কি হাসপাতাল জানি বলে আর কি। দেখেছেন টানে কি করে মুয়াজ্জিন? এমনি তো লম্বা হবে না। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
أشهد أن محمد رسول الله. কিয়ামতের মাঠে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সব মুয়াজ্জিন জান্নাত পাবে। সেই মুয়াজ্জিন 2000 টাকা দান করেছে গোরস্থানে, আত্মা ভরে দোয়া না করে পারি না, আমার হাতে বেশ কিছু টাকা আছে, এবার সবগুলো নিয়ে দোয়া করব। বাবাজি রে, এখনো বক্তা আছে, পীরে কামেল আলকামা সিদ্দিকী আছেন, তার আগেও বলে যাই আমি তো বিদায় হব, দুইটা লোক 500-500 করে, এটা আমার যেন মনে থাকে যে সব শেষেও 500-500 করে 1000 টাকা দিয়েছে। ব্যবসা আছে বেচা কিনা নাই, বেচা কিনা আছে লাভ নাই, সেদিন কোন জায়গায় যেন গেলাম বল কারিগর পাড়া, ওই যে পাবনা সোনাতলা সরিষার কাছে, ডাক দিয়ে কয় হুজুর গো কারিগরদের জন্য একটু দোয়া করেন। বলে কেন, কারিগর সম্প্রদায় শেষ হয়ে যাচ্ছে, আমি মনে রাখো নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশা তুমি ফকির সন্ধ্যা বেলা, কখন আল্লাহ কাকে উঠাবেন কাকে নামাবেন, একমাত্র আল্লাহর হুকুম। আবার কারি করালার সাইফুল 500 টাকা, আর একটা দরকার ছিল পিতা বাবু ছাতক নারায় তাকবীর, শাওন পিতা বাবু ছাতক বরাট, এক গাড়ি বালু আর 500 টাকা দেওয়া লাগবে। আব্দুল ওহাব কোথায়? নিশিরাত্রিতে কুয়াশার পানি টাস টাস করে মুসল্লিদের নাকের উপরে মুখের উপরে পড়ে, তারপরেও মুসল্লিরা উঠে যায় নাই। মাবুদ গো একভাবে তোমার প্রেমে পাগল পারা হয়ে বসে আছে, কারোর 500 কারোর 1000, কারোর 5000 কারোর 10000, কারো এক গাড়ি মাটি কারোর এক ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও। দানকারীর হাত খালা জীবনে, টাকার অভাবে পয়সার অভাবে কোনো মুনাফেকের কাছে নিসু বানায়ও না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, পড়েন সবাই, ওয়ালা আলে সাইয়্যিদিনা, অতি কষ্টে দিন কাটালেন নবীজি, পেট ভরিয়া খাইলেন না, উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। কতকগুলো কথা না বলে পারা যায় না। যখন আওয়াল ভাই আমাকে বলেছে কালেকশনটার দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে, বৎসরে এই মাহফিলেই সব মানুষগুলোকে পাওয়া যায়, মিটিং ডাকলে 100 ভিতরে 10 জন হাজির হয়, যার জন্য আমাকে বলেছে কালেকশনের দিকে খেয়াল রাখতে, কালেকশনের ওয়াজে কোনো দিন বক্তার ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না।
এটা কিন্তু বক্তার দোষ নয়, এটা সব সময় মনে রাখতে হবে, এটা কমিটির ফলো করতে হবে। আজকে একটা বার্ষিক মহফিলে যে পরিমাণ টাকা উঠলো, যে পরিমাণ মাটি উঠলো, কালকে যদি মিটিং ডাকেন সেই লোক হবে না। জোরে বললে হবে না, কোনোদিনই হবে না। যার জন্য এই দিন বক্তাকে দিয়ে কালেকশন করায়, কিন্তু কালেকশন করানোতে ওয়াজ শোনার থেকেও নেকি বেশি। আব্দুর রহিম ভুঁইয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুর রহিম ভুঁইয়া, নোটটা নোটটা বড় না ছোট? বড়। জোরে কম, বড়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাবুদ সব শেষে আব্দুর রহিম ভুঁইয়া 1,000 টাকা। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা গোরস্থানে, আয় আল্লাহ তুমি কবরের আজাব মাফ করে দিও। জোরে বলেন আমিন। একটু হাত না তুললে ভয় নাকি? একটু হাত তোলেন না, যতবেলা হাত তুলব আমারও লাভ আপনার। আল্লাহুম্মা আমিন, কবুল করে নিও মাওলা, কবুল করে নিও, এ গরিবের দান আল্লাহ কবুল করে নিও। আব্দুর রহিম ভুঁইয়া 1,000 টাকা নিয়ে দাঁড়িয়েছে, জানি না তার মা আছে কিনা, বাবা আছে কিনা। পৃথিবীতে যার মা নাই বাবা নাই তার মতো দুঃখী আর কেউ নাই। 50 কোটি টাকা যদি বালিশের নিচে নিয়ে ঘুমায়, ওই ঘরে যদি মা আর বাবা না থাকে, ওই টাকায় কোনো শান্তি এনে দিতে পারে না। বহু এতিম হাত তুলেছে, আব্দুর রহিম ভুঁইয়া 1,000 টাকা। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে, কেয়ামত পর্যন্ত কবরকে আজাব মাফ করে দাও, জাহান্নামের আজাব মাফ করে দাও। যাহাতে আব্দুর রহিম ভুঁইয়া 1,000 টাকা দান করলো, ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফেকের কাছে নিসো বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরিয়ম বেগম 500 টাকা। নারায়ে তাকবীর, কি বাকি বাকি লিখবো? স্বপ্না 500 টাকা, মরিয়ম বেগম 500 টাকা, স্বপ্না 500 টাকা। সবার জন্য দোয়া করি আল্লাহ কবুল করেন।